আমরা জানি যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই এবং সবসময় আমরা বিশ্বাস করি যে একজন মানুষ তার নিজের ভিতরে যে প্রতিভাটা সেটাকে বিকশিত করার সবচেয়ে সহজ সুযোগটা পায় কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমে। কারণ কারিগরি শিক্ষা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নের ভিতরে আবদ্ধ থাকে না, এবং কারিগরি শিক্ষাতে অনেক ইনোভেশন থাকে, ক্রিয়েটিভিটি থাকে, ইমপ্লিমেন্টেশন অপরচুনিটি থাকে, প্রায়োগিক যেটাকে আমরা ব্যবহারিক বলি সেখানে কিন্তু অপরচুনিটি থাকে। ড্যাফোডিল ফ্যামিলি বা ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক আমরা প্রথম থেকে কিন্তু কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে আসছি, এবং আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আরম্ভ করে আমাদের অনেকগুলো কিন্তু টেকনিক্যাল ইনস্টিটিউট ডেভেলপমেন্ট করার পিছনে আমাদের মূল কারণটাই হচ্ছে যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প নাই। সুতরাং অভিভাবক ছাত্রছাত্রী সবাইকে আমরা বলবো কীভাবে আমাদের ছাত্রছাত্রীদের ইনোভেশনটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্টেশন নিতে, তাদের ভিতরে অন্টারপ্রেনিয়াল যে মাইন্ডসেটটুকু আছে সেটাকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি। সেই কারণেই কিন্তু আমরা আবার ভেঞ্চার ক্যাপিটাল ডেভেলপ করেছি, আমরা নলেজ ভ্যালি করেছি, একটা কোওয়ার্কিং স্টেপ, আমরা একটা অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করেছি। এর বাইরেও কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করছি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা কতটুকু হেল্প করতে পারি। তো আমি বিশ্বাস করি যে পলিটেকনিক বা টেকনিক্যাল এডুকেশনকে প্রাধান্য দিয়ে আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাই আরও বেশি এগিয়ে আসবে, এবং ড্যাফোডিল এবং ড্যাফোডিল ফ্যামিলি এই ক্ষেত্রে আরও বেশি কন্ট্রিবিউট করতে সক্ষম হবে, যাতে আমরা বিশ্বাস করি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প নেই।